सो ऑल आइज ऑन जवान नाउ, इश्क में दिल बना है, इश्क में दिल फना है, मिटा दे या बना दे, मैंने तुझको चुना है वो। এটা হচ্ছে গানের হুক লাইন। হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো এখন কথা হবে জওয়ানের যে সেকেন্ড সং, গানটার নাম ছালিয়া। গানটা গেয়েছেন অবশ্যই অরিজিৎ সিং, সে ব্যাপারে তো একদম নিউজ ভাইরাল কারুর জানতে আই থিঙ্ক বাকি নেই যারা ভিডিওটা দেখছেন। এবং অবশ্যই অরিজিৎ সিংয়ের সঙ্গে শিল্পারাও গানটা গেয়েছেন, গানের কোরিওগ্রাফি করেছেন নান আদার দ্যান ফারাহ খান। তো এই টিমটা এর আগে শাহরুখের সঙ্গে যতবার ওয়ার্ক করেছে বিশাল হিট দিয়ে গেছে, বিশাল বিশাল হিট দিয়ে গেছে। অরিজিৎ সিং সোলো হিট দিয়ে গেছে শাহরুখের সঙ্গে। শিল্পারাওয়ের বেশারাম রং নিয়ে ভালো হোক খারাপ হোক মানুষ কথা বলেছেন, মানুষ এনজয় করেছেন। আবারও এই কম্বিনেশনটা এবং সঙ্গে অ্যাটলি এর ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন মিউজিকের সঙ্গে, সব মিলে এই গানটার যেটুকু পার্ট এখনও পর্যন্ত বাইরে এলো, জাস্ট আধা ঘন্টা আগে গানটা ছেড়ে দেওয়া হয়েছে। অফিসিয়ালি আপনি গানটা পেয়ে যাবেন, বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে যান, আপনি পেয়ে যাবেন সেই পার্টটুকুতে যা দেখলাম এই গানটা যা শুনছি তার সঙ্গে নিজের পার্সোনালি ফিল হয়েছে, মানে এই গানটাতে জান রয়েছে। যেরকম আমি এর আগের যে জিন্দাবান্দা গানটা আমার পার্সোনালি কিন্তু ভালো লাগেনি, সত্যি ভালো লাগেনি। হিন্দিতে লিরিক্সটা খুব যা হামড়ি তা বলবো না, বাট যেটুকু আছে সেটুকু অনিরুদ্ধ নিজে মানে কেদারি মেরে গাইতে গিয়ে গানটার আরও ফিল নষ্ট করে দিয়েছেন। স্পেশালি তামিলটা কিন্তু ভালো লাগছিলো, লিরিক্স হয়তো বুঝতে পারছিলাম না, বাট অ্যাটলিস্ট ফিলটা ছিল, কারণ তার ওটা নিজের ভাষা, সে ওটাকে ওপরে যতটা দখল সে সেই ব্যাপারটার উপরে যতটা সাবলীল সেটা অন্য কিছুর উপরে হওয়া পসিবল নয়। তো এই জায়গায় অ্যাটলিস্ট নিজে গলাটা ঢোকাতে যাননি, দ্যাটস এ গুড থিং। অরিজিৎ সিং গেয়েছেন, যেটুকু অরিজিৎ সিংয়ের পার্টে শুনছি সোলফুল, ইটস এ সোলফুল ট্র্যাক। এই গানটা হয়তো হিউজ একা হিট হবে না, বাট এই গানটা কিছু মানুষের মনে কাল্ট হিসাবে রয়ে যাবে। এখনও পর্যন্ত এই গানটার ফিল আমার বেশ লেগেছে, এবং যেভাবে শ্যুটের গ্লিমসগুলো দেখছিলাম পুরো দেখানো নেই, কয়েকটা জাস্ট ওই স্টিল দিয়ে রিলটাকে তৈরি করেছে, যেটুকু যা দেখলাম ওভারঅল কিন্তু সোলফুল একটা ট্র্যাক লাগলো শুনতে। এবং যদি ভিজুয়ালাইজ বলি, শাহরুখের ওই হাত ছুঁড়ে তার সিগনেচার স্টেপ, এবং তাকে যেভাবে যেরকম দেখতে লাগে, শার্টটা যেরকম ডিজাইন করেছে, তার সঙ্গে নয়নতারাকে ফার্স্ট টাইম দেখবো, সঙ্গে এই গায়কির কম্বিনেশন এবং শ্যুটটা যেসব লোকেশানে করেছে, এই লোকেশানে এর আগে একদিন কাজ হয়নি, আর হলেও যেভাবে প্রেজেন্টেশন করেছে তার জন্য অ্যাটলিস্ট আমি ধরতে পারিনি যেটুকু যা হয়েছে। ওভারঅল যদি বলি, আই এম ফাকিং এক্সাইটেড ফর দিস সং ছালিয়া। দেখা যাক কেমন কী হয়, আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই জানান যারা এখনও পর্যন্ত টিজারটা শুনেছেন, এবং না শোনা থাকলে সোশ্যাল মিডিয়াতে চেক করুন, রেড চিলিজ নিজেরাই আপলোড করেছে, ইনস্টা থেকে শুনতে পারেন, আমি ইনস্টা থেকে শুনলাম, সেখানে আপনারা চেক আউট করতে পারেন। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব, এবং আপনাদের কী এক্সপেকটেশন গানটা কীরকম কী হবে, এবং তার সঙ্গে একটা ছোট আপডেট দিয়ে রাখি, যেটা এর সঙ্গে ক্যাডিশনাল আপডেট, সেটা হচ্ছে ট্রেলার আসতে চলেছে, এই মাসের শেষ সপ্তাহে ট্রেলারটা আসবে। এবং অবশ্যই জওয়ানের টিম এবার চেষ্টা করছে প্রতি সপ্তাহে একটার পর একটা কিছু না কিছু আপডেট আনার, যার মাধ্যমে তাহলে এবার বাজটাকে একদম হাইপে নিয়ে যাচ্ছে। কারণ এরপরে গদর বা ওএমজি টু এই ব্যাপারটা যেটা চলছে, সোমবার আগামী সোমবার এই গানটা আসছে, আই থিঙ্ক শুরুর দিকে বলতে ভুলে গিয়েছি আমি, তো 14th অফ আগস্ট গানটা আসতে চলেছে, এবার দুপুর 11টা বা ওরকম টাইমে আসবে কিনা আমি সত্যি জানি, এখনও পর্যন্ত টাইম দেওয়া হয়নি কোনো, বাট 14th অফ সেপ্টেম্বর গানটা আসতে চলেছে। হিন্দি তামিল এবং তেলুগুতে আমরা গানটা শুনতে পাবো। এবারে শুরু হবে তাওয়ার তোর প্রমোশন এই সোমবার একটা গান, হয়তো নেক্সট রোববার বা হয়তো ওই সব ওই উইকেন্ডে একটা আরেকটু কিছু আমরা পেয়ে যাবো। এভাবে ট্রেলার দিকে ধীরে ধীরে এগোবে। আরও গান রয়েছে, দীপিকার সঙ্গে একটা গান রয়েছে শোনা যাচ্ছে, এবং শোনা যাচ্ছে প্রিয়ামানির সঙ্গে নাকি একটা আইটেম সং রয়েছে। সেটা এখানে যেটা জিন্দাবান্দা তো আমরা দেখেছি, সেটা তো সবাই কিনে রয়েছে, সেখানে কি প্রিয়ামানির সঙ্গে কি আলাদা করে কিছু রয়েছে, দেখা যাক সেটা কবে কি আসে। হিসাব মতো এখনও দুটো গান রয়েছে, একটা ট্রেলার রয়েছে, তো কতটা সপ্তাহ আমাদের হাতে বাকি রয়েছে, এদিকে 3টে সপ্তাহ যা বাকি রয়েছে, ওই হ্যাঁ 3 সপ্তাহ অ্যাটলিস্ট বাকি রয়েছে আই থিঙ্ক আমাদের হাতে। তো এর মাঝখানে দুটো গান, একটা ট্রেলার আসবে, এবং আরও হয়তো এক দুটো পোস্টার বা কিছু একটা আসতে পারে। তো ওভারঅল যদি বলি, এবার শুরু হচ্ছে জওয়ানের টাইম, বাকিরা যা যা খেলার যেরকম যা খেলার খেলা শুরু করে দিয়েছে, বা খেলা মোটামুটি মাঝপথে, জওয়ান আসলে কেউ পার পাবে না, বস কেউ পার পাবে না, দেখা যাক কেমন কী হয় আলটিমেটলি। এবং গানটার প্রতি কিন্তু আমি বিশাল বিশাল এক্সাইটেড, আপনাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান, যারা শুনেছেন যারা শোনেননি গিয়ে একবার চেক আউট করুন, গানটা খারাপ লাগবে না এটুকু বলতে পারি অ্যাটলিস্ট। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব, এবং যারা প্রথমবার জন্য চ্যানেল দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি পাশে থাকা নোটিফিকেশন অল নোটিফিকেশন অন করতে বলবেন না, যাতে আমার চ্যানেলে আমার করা পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে গিয়ে পৌঁছায়। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অনেকগুলো ভিডিও হয়ে যাচ্ছে আমি জানি, যেরকম ধরনের কাজ রয়েছে চাইলেও কম ভিডিও বানাতে পারছি না, এত আপডেট চলে আসছে, মানে কতবার দেবো রে ভাই কতবার দেবো, তাও যাও। তারপরেও যারা দেখছেন, কষ্ট করে সময় দিচ্ছেন চ্যানেলটাকে, আমার ভিডিওগুলোকে দেখছেন, আমার মতামতগুলো জানতে চাইছেন, থ্যাংক ইউ সো মাচ। তাদেরকে ভালো থাকুন, ভালো রাখুন, এবং ভালো কাজ দেখতে থাকুন। বাই বাই।